এই দেখেন এটা পুরোটা ফাঁকা, যে কোনো টাইমে পড়ে যাবে, ব্রিজই পড়ে যাবে। এখানে কি কাজ হবে? কোনো কাজই হয়নি তো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আমি একটা ব্রিজের উপরে বসে আছি বা কালভার্টের উপরে বসে আছি। আমি বর্তমানে আছি বগুড়া জেলার বগুড়া সদর থানার বারোপুর এলাকাতে। আর বারোপুর এইখানে দেখতে পারতেছেন যে ব্রিজটা আছে, এটা হচ্ছে জায়গার নাম বারোপুর স্কুল পাড়া। তো এই বারোপুর স্কুল পাড়াতে এখানে সুবিল নামে একটা বিল আছে, এই যে দেখতেছেন বিল। সুবিলের ওপর দিয়ে এই যে এই 15 মিটার দৈর্ঘ্যের ব্রিজটা নির্মাণ করা হয়েছে। গত 3 মাস আগে এই ব্রিজটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের চলাচলের জন্য। কিন্তু চলাচল শুরু করার 1 মাসের মাথাতেই কিন্তু এই যে ব্রিজটার এই পাশে এবং ওই পাশে মাথায় রাস্তা একদম 2 থেকে 3 হাত পরিমাণ বেড়ে গেছে, যা এখন চলাচলের জন্য অনুপযোগী হয়ে আছে। এই অবস্থায় 2-3 মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কিন্তু এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা এখন বর্তমানে রাস্তার এই পাশে এবং ওই পাশে একদম 1 হাত থেকে 1.5 হাত পরিমাণ বেড়ে গেছে। এই যে জনসাধারণের কত দুর্ভোগ হচ্ছে দেখুন, সাইকেল নিয়ে আসলে কিন্তু দেখা যাচ্ছে ঘাড়ে করে সাইকেল নিয়ে ওঠানো লাগতেছে। এই একমাত্র সাইকেল নিয়ে হয়তো বা নেমে হাতে করে উঠায় নামানো করা লাগে, তাছাড়া কিন্তু রিক্সা, অটোরিক্সা, সিএনজি বা কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করতে পারতেছে না এই ব্রিজ দিয়ে। চলাচলের জন্য একদম অনুপযোগী হয়ে আছে এই ব্রিজটা। এই এলাকাবাসী বলতেছে আগের ব্রিজটাই ভালো ছিল, অযথা লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার আরও সমস্যা করে দেখেছে আমাদের, এরকম তাই বলতেছে এলাকাবাসী। তো চলুন সরাসরি আমরা এখন এই এলাকাবাসীর মুখ থেকেই শুনি তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই রাস্তা বা ব্রিজের জন্য, আর তাদের চাওয়া পাওয়ায় এখন কি সেগুলোই আমরা এখন তাদের মুখ থেকেই সরাসরি শুনবো। তো চলুন। আসসালামু আলাইকুম চাচা। আসসালাম বাবা। চাচা, এই যে ব্রিজটা, এটা হচ্ছে এই জায়গাটার নাম কি? বারোপুর স্কুল পাড়া। বারোপুর স্কুল পাড়া না? এই যে পিছনে যে ব্রিজটা আছে, এই ব্রিজটার কাজ কতদিন আগে কমপ্লিট হচ্ছে? সমস্যার সম্মুখীন আছেন আপনারা, এখন কি বলা রাস্তা কতদিনের মধ্যে করলে ভালো হবে বা এটা কি সমস্যার মধ্যে আপনার করেছেন? আমাকে ধান কাটার আগে হলে ভালো হয়, ধান পাঁচের জমিতে ধান হয়ে গেছে, 1.5 মাস পরে এখন ধান এসছে আমার কাছে। যে কোনো টাইমে পড়ে যাবে, ব্রিজই পড়ে যাবে। এখানে কি কাজ হবে? কোনো কাজই হয়নি তো। রাস্তা মস্ত, আমরা যে আগে যেভাবে ছিলাম ওই জায়গায় ভালো ছিল না? ওটাই ভালো ছিল, আমরা ওইভাবেই কষ্ট করে যাচ্ছিলাম, যেটুকু নষ্ট হয়েছিল কষ্ট করে যাওয়া যাচ্ছিল, কিন্তু এখন যে আরো বেশি কষ্ট হয়ে গেছে আমাদের। এখন চাওয়া পাওয়ার আর কি হয়, এটা ভেঙে ঘুরে করে ফেলে দেখ, আমরা দরকার হলে গ্রামের লোক বাস তুলে এখানে ব্রিজ করব, এই ব্রিজের দরকার নাই। আর না হলে পুনরায় আমাদের ব্রিজ যেরকম হয় গালি দিয়ে ব্রিজ করতে হবে। তো দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা ভিডিওতে যে বিষয়টা দেখলেন এবং এই এলাকাবাসীর মুখ থেকে সরাসরি যেই সমস্যার কথাগুলো শুনলেন, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন তাদের ভাষ্য মতে আগের যে পুরাতন ব্রিজটা ছিল সেই ব্রিজে তারা যে চলাচল করে সুবিধা পাচ্ছিল সেই সুবিধাও পাচ্ছে না তারা এই নতুন ব্রিজ করার ফলে। কারণ নতুন ব্রিজ করে দিলেও যে ব্রিজের সংযোগ রাস্তা ওঠার জন্য দেখতেই পারতেছেন সেই রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে চালু হওয়ার 10-15 দিনের মাথায়। তো তাদের দাবি অতি সত্বর কর্তৃপক্ষ যেন এই ব্রিজের দুই পাশের রাস্তাটা মেরামত করে দিয়ে তাদের সমস্যার সমাধান করে দেন। তো আমি বলবো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিয়ে কর্তৃপক্ষের নজরে আনার ব্যবস্থা করে দেবেন, যাতে করে এই ভিডিওটা দেখে হলেও তারা এই সমস্যাটাতে সমাধান করে দিতে পারেন। তো যাই হোক, পরবর্তীতে আরও এরকম তথ্যবহুল ভিডিও পেতে পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।